জয়রামপাটি মা শারদা মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ কোতুলপুরের বিজেপি প্রার্থীর। জয়রামপাটিতে মা শারদার মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার সারলেন বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার। পাশাপাশি প্রসাদ বিতরণ করে করলেন জনসংযোগ। ফের পুজো দিয়ে প্রচার করতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। শুক্রবার সকালে বাঁকুড়া জেলার অন্যতম পীঠস্থান তথা মা শারদা জন্মভূমি জয়রামপাটির মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন কোতুলপুরের বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার। এছাড়াও এদিন তিনি নিজের হাতে প্রসাদ বিতরণ করেন এলাকায় এবং কথা বলেন সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সঙ্গে। পাশাপাশি এদিন বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার সেখানের অধিকর্তা মহারাজদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয়ে কথা বলে সমস্যার কথা জানেন এবং ক্ষমতায় এলে সেই সমস্ত সমস্যার সমাধানে আশ্বাসও দেন। তাই প্রার্থনা করলাম এই কোতুলপুরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে এবং কোতুলপুরের মানুষকে যাতে আমি সেবা করতে পারি, সেই জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। আগামী দিনে কোতুলপুরবাসীর সেবার মধ্য দিয়ে একটা সুন্দর কোতুলপুর তৈরি করতে চাই, সুন্দর কোতুলপুরের বিধানসভা তৈরি করতে চাই এবং সাথে সাথে সোনার বাংলা গড়ার অংশীদার হতে চাই। না না, এখানে কোনো শক্তর কোনো ব্যাপার নেই, 100% শিওর থাকুন ভারতীয় জনতা পার্টি জিতবে। আরামবাগ হোটেল এন্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড। সপরিবারে ছুটি কাটাতে আজই চলে আসুন। ঠিকানা জয়রামপুর খেজুরতলা আরামবাগ হুগলি। কন্ট্যাক্ট নাম্বার 9732046744 অথবা 8348789851।